আবারও মানবিকতার নজির এক ট্রাক চালকের। আনুমানিক 50,000 টাকার কম্পিউটার এবং যন্ত্রাংশ পেয়ে ফেরত দিতে এলেন শান্তিপুর থানায়। ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। ব্যাপারটা অনেকটা এরকম। ঘটনার বিবরণে জানা যায়, মধুসূদন পারমানিক নামে এক ট্রাক চালক, যার বাড়ি শান্তিপুর ব্লকের গয়েশপুর এলাকায়। তিনি তার ট্রাক নিয়ে কলকাতায় গিয়েছিলেন বেবি কর্ন নিয়ে। তারপর সেখান থেকে গাড়ি খালি করে রাত্রির 11টা নাগাদ হুগলির বৈদ্যবাটি এলাকায় একটি ধাবায় খাওয়া দাওয়া করে। তারপর বাড়ি চলে আসেন। সকালবেলায় গাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন তার গাড়ির ডলারের ভেতরে 2টি কম্পিউটার মনিটর, 1টি সিপিইউ, CC ক্যামেরা, DVR মেশিন এবং 1টি কম্পিউটারাইজ বিলিং বক্স পড়ে রয়েছে। তখনই তিনি তার গাড়ির মালিককে ফোন করেন এবং গোটা ঘটনাটি জানান। ঘটনার খবর পেয়ে গাড়ির মালিক শান্তিপুর থানায় যোগাযোগ করেন। এরপর ওই গাড়ির ড্রাইভার সমস্ত জিনিসপত্র নিয়ে শান্তিপুর থানায় এসে উপস্থিত হয়। প্রতিটি জিনিস শান্তিপুর থানার হাতে তুলে দেন। স্বভাবতই ট্রাক ড্রাইভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। তবে কোথা থেকে এই জিনিসগুলি তার গাড়িতে আসলো এবং কাদেরই বা এই সমস্ত জিনিস, তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আপনি কি করেন? আমি গাড়ি ড্রাইভারিং করি। কোথায় বাড়ি আপনার? বাড়ি গয়েশপুর, শান্তিপুর গয়েশপুর। শান্তিপুর গয়েশপুর। আচ্ছা, মূলত এগুলো কোথা থেকে পাওয়া গেল? এগুলো পাওয়া গেল বলতে, আমি গাড়ি ডানকুনিতে খালি করে আসছিলাম। কবে? কালকে, গতকাল রাত্রে। আচ্ছা, ঠিক আছে। খালি করে, খালি গাড়ি নিয়ে বাড়ি আসছি। আপনি কি নিয়ে গিয়েছিলেন গাড়ি? ভুট্টা গাছ। আচ্ছা, গরু, ওখানে ভুট্টা গাছ, গরু গোশালায়। গরু গোশালায় গাড়ি খালি করে আমি আমার মতন বাড়ি আসছি। গাড়ি খালি হয়েছে তখন 10টা 11টা রাত্রি, রাত্রির 11টা। ঠিক আছে, খালি করে এসে আমি বৈদ্যবাটির মোড়ে পার করে এসে বাঁহাতে হোটেলে গাড়িটা সামনে লাগিয়ে আমি হোটেলে খেতে ঢুকি। ঠিক আছে, খেয়ে উঠে আমি আমার মতন খালি গাড়ি, আমি আমার মতন নিয়ে বাড়ি চলে এসেছি। দিয়ে ঘাট পার হয়ে এসে সকালবেলা যখন গাড়ি ডালা পোশাক করবো, শান্তিপুরে চলে এসেছিলেন গাড়ি নিয়ে? না, তাহলে গাড়ি নিয়ে বাড়ি গয়েশপুর চলে এসেছি। তো গয়েশপুর শান্তিপুরে চলে, শান্তিপুর চলে এসেছি। আচ্ছা, তারপর এসে আমি যখন এবার ধরেন গাড়ি ডালা পোশাক করতে হবে, ঘাস করে পড়ে আছে, পরিষ্কার করতে গিয়ে। আচ্ছা, গাড়ি ঢুকালেন তারপরে? হ্যাঁ, গাড়ি ডালা পোশ উঠেই ছাড়াতে সেটা করে উঠে দেখি এইসব মাল সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ডালায়। এগুলি কি গাড়ি ডালার মধ্যেই ছিল? হ্যাঁ, ডালার মধ্যে। কী কী মাল ছিল এখানে? এখানে আছে যে তোমার ওই কম্পিউটারের সেট, এসব সেট। নাম এখানে দেখা যাচ্ছে 2টো মনিটর রয়েছে এবং একটা মেশিন রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আরও অনেক কিছু রয়েছে দেখা যাচ্ছে। এসব মালই, এগুলো সবটাই ছিল? হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে, এবার আমি সোনানের পাড়াবো থেকে জানাই বা দেখাই। ঠিক আছে, দেখি সোনানে আমাদের বাঘাটা ফাঁড়ি, ফাঁড়িকে ফোন করা হয়, ফাঁড়িকে জানানো হয়, ফাঁড়ি বলে যে থানায় জমা দিতে হবে। শান্তিপুর থানায় এখন নিয়ে এসছেন? এবার একটা যে মামা হয় ওনাকেও জানালাম, উনি বললো তাহলে চল শান্তিপুর থানায় গিয়ে জমা দিই। তাহলে এই জিনিসগুলো এখন তো থানায় নিয়ে এসছেন? হ্যাঁ, থানায়। এখন কি পুলিশের হাতে তুলে দেবেন? হ্যাঁ, পুলিশের হাতে দিতে চাই। আচ্ছা, এগুলো যখন আপনার গাড়ির ডালায় দেখা গেল, কোথাও কি মনে হচ্ছিল আপনার? আতঙ্ক মনে হয়েছিল ভেতরে? আতঙ্ক হয়ে কিছুই মনে হয়নি। হ্যাঁ, কেন, আমি তো কিছুই জানি না এসবটাই। ঠিক আছে, আমি আমার মতন বাড়ি চলে এসেছি, এসে আমি ডালায় দেখে এই অবস্থা। আচ্ছা, এতদিনের কর্মসূত্রে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে আপনার? না 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 না, এই জীবনে প্রথম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শান্তিপুর গয়েশপুর। আপনার নাম? আমার নাম মধুসূদন পারমানিক। কত বছর গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালাচ্ছি প্রায় আজকে 10 বছর। এই প্রথম? এই প্রথম। বলা যায়, রিপোর্ট টাইমস বাংলা।